বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি করব সেটা হচ্ছে পিঠার রেসিপি। আমি পাটিসাপটা পিঠাটা বানাবো, সবচেয়ে পছন্দের একটা পিঠা সবারই, আর আমার বাসায় তো কথাই নেই, সবাই এই পিঠাটা খুব বেশি পছন্দ করেন। সেই জন্য আমি এখানে মেজারমেন্টের কাপের 4 কাপ চালের গুঁড়া নিয়েছি। এটা আতপ চাল আর সিদ্ধ চাল মিলানো। যখনই আপনারা পিঠাটা একটু ভালো যদি বানাতে চান, একটু সফট, তাহলে মানে যদি 1.5 কেজি দেন আতপ চাল আর 1.5 কেজি কিন্তু সিদ্ধ চাল দেবেন, তাহলে পিঠাটা খুব ভালো হবে, খেতেও ভালো লাগবে এবং সফট হবে। এটা এই চালটা আমি খুব গুঁড়াটা আমি খুব ভালো করে চেলে নিয়েছি, 2 বার করে চেলেছি। ওই যে আটা চালের যে চিকন চালনি ওটা দিয়ে চেলে নিয়েছি, কারণ এটা খুব মানে মিহিন গুঁড়া লাগে। আর এটার মধ্যে এখন আমি এখানে আমি এটা আমি গুড় দিয়ে গোলাটা করব। এখানে আমি মানে গুড় নিয়েছি 250 গ্রাম থেকে একটু কম হবে। এটা আমি ভালো করে জাল দিয়ে গুড়টাকে ছেঁকে নিয়েছি, যদি বালু টালু থাকে এই জন্য। খেজুরের গুড় এটা এখানে আমি এটা আস্তে আস্তে এটা মিশিয়ে দেবো। কুসুম কুসুম গরম মাসে মানে এটা একটু গরম পানি দিয়েও যদি করেন আপনারা গরম পানি দিবেন, বা এরকম গোলা করে করলে কুসুম কুসুম গরমটা দিতে হবে। আমি পুরাটাই দিয়ে দিচ্ছি। আর একটুখানি লবণ দিচ্ছি 1 চুটকি। এটাকে এখন আমি আস্তে আস্তে করে সুন্দর করে গুলিয়ে নেব। আমি গুড় দিয়ে করতেছি, আর শীতের দিনে তো খেজুরের গুড়ের কোনো তুলনাই নাই। যে খেজুরের গুড় দিয়ে পিঠা সব কিছু বানাইতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। পিঠাটা অবশ্য সারা বছরই খাওয়া যায়, কিন্তু শীতের দিনে পিঠার স্বাদই আলাদা। শীতটা আসে পিঠা খাওয়ার জন্য আর শাকসবজি। এই গোলাটা আমার ঘন এই জায়গায় আমার আরও মানে আমি গরম পানি দেবো কিছুটা। এখানে আমি কিছুটা গরম পানি নিয়েছি, আমি বলে দেবো যে কতটুকু দিলাম। পানিটা দিয়ে আমি গোলাটাকে একটু পাতলা করব, আমার গোলাটা মানে ঘন, এত ঘন গোলা দিয়ে হবে না পাটিসাপটা পিঠা। আমাদের গোলাটা করতে মোট 300 গ্রাম পানি লাগছে, প্রায় 250 গ্রাম দিয়েছি আমি গুড়, আর পানি দিলাম 300 গ্রাম। এরকম হবে, খুব ঘন হবে না, একদম পাতলা হবে না, এরকম হবে। এখন তোমার গোলাটা হয়ে গেলে এটা আমি একটু রেস্টে রাখবো, আর এখন আমি চলে যাবো খিস্সা বানাতে। আমি খিস্সা বানাতে চলে আসলাম। এখানে আমি গরুর দুধ 5 পোয়া নিয়েছি, মানে 1 কেজি 250 গ্রাম দুধটা নিয়েছি। এখানে আমি 4টা দিয়ে দিয়েছি এলাচ দানা এবং মুখগুলো ফাটিয়ে দিয়েছি, পরে আমি এটা তুলে ফেলে দিব। এখন এটা আমি খিস্সা বানানো খুব ভালো করে আমার জাল করতে হবে, আর যা যা লাগবে আমি আপনাদের দেখাবো। খিস্সাটা বানাতে তো বেশ সময় লাগবে, এটা আস্তে আস্তে দুধটাকে ঘন করব, সেটা তো আসলে আমি দেখাবোই আপনাদের কীভাবে খিস্সাটা করতে হয়। 15 মিনিট আমি এটাকে জাল দিলাম, প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন আমি এটাতে চিনি দিয়ে দিব। আমি মেজারমেন্টের কাপের মানে গলা কাপ নিয়েছি, 1/2 কাপের বেশি। আপনারা ইচ্ছা হলে যেমন মিষ্টি খাবেন অমন দিবেন, তবে খিস্সাতে খুব একটা বেশি মিষ্টি মানে দেওয়া লাগে না, কারণ সে তো কভারটাতে তো মিষ্টি থাকবেই। পিঠার যে কভারটা সেটাতে তো আমি গুড় দিয়েছি, এই জন্য এটাতে বেশি মানে মিষ্টি দিব না। এটা আমি আবার একটু 5 মিনিট জাল দিয়ে তারপরে অন্যটা দেখাচ্ছি কী করবো। চিনি দেওয়ার পরে 5 মিনিট জাল দিলাম এটাকে, আর কিছুটা দুধ আমি এতটুকু দুধ আমি রেখে দিয়েছিলাম। এই দুটার মধ্যে আমি 1/5 চামচ দিয়ে দিব চালের গুঁড়াটা, ভালো করে এইভাবে দিয়ে 2, 3, 4 চামচ দেখি দুধের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, একদম ঘন হয়েছে দুধটা। এখন আমি এই যে চালের গুঁড়া মাখানো দুধটা দিব এবং নাড়বো, দিব নাড়বো একসাথে। আপনারা দিয়ে দিবেন না আর নাড়তে থাকবেন, না নাড়লে জমে যেতে পারে। আমি নারকেল দিলাম না, কারণ নারকেল আমার আম্মুকে নারকেল দিতে দেখি নাই, দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়তে থাকবো, নাড়লে আর দেখবেন আরো ঘন হয়ে যাবে। আর এই এলাচ দানাগুলো আমি উঠিয়ে ফেলবো, একটু পরে আমি উঠিয়ে ফেলছি এগুলো। খিস্সাটা আমার রেডি হয়ে গেছে।
আমি চালের গুঁড়া দুধটা মিশিয়ে তার 7 মিনিট চাল দিলাম। মোট আমার 35 মিনিট লেগেছে খিচাটা তৈরি করতে। এখানে আমি দিয়েছি 1/2 কেজি দুধ, দিয়েছি 1/4 কাপ চিনি, আপনারা চিনিটা কম বেশি করতে পারেন বা গুড় দিয়ে ওটা তৈরি করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আর দিয়েছি 4টা এলাচ দানা। হ্যাঁ, এটা আমার খিচাটা দেখেন হয়ে গেছে, প্যানটা মানে ছেড়ে ছেড়ে আসতেছে, এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিব। আর নামালে আর একটু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে, তারপর আমি পিঠাগুলো বানিয়ে নিব। আমি পিঠাগুলো ভাজার জন্য এসে পড়লাম, একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি, এটা আমি একটু তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি, না হলে তো উঠতে যাবে না। চালেরই তো এই জন্য একটুখানি ছিদ্র ছিদ্র যে হইতেছে, আর মজাটা হলে খুব সুন্দর হয়, কোনো ছিদ্র ছিদ্র হয় না। কালারটা চেঞ্জ হলে পরে আমি এটাতে গুড়টা দিয়ে দিব। এই ধরনের একটা চামচ নিয়ে দিলে ভালো হয়। যে যেমন মানে খিসাটা খাবেন সে অমনই দিবেন, বেশি খায় একটু কম খায়। এটা দেখেন এই সাইডটা কাটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি উল্টাই দেব। এভাবে একটা চামচ নিয়ে নিন, নিয়ে নিলে একদম সুন্দরভাবে উল্টানো যায়। মশলা দেখেন পিঠাটা কিন্তু সুন্দর হয়েছে। এটা এখন উঠিয়ে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, এটা ধরে এখানে ঘুরাইলেই হয়ে যাবে। আমাদের বাসাতে এই পিঠাটা একদম সবারই খুব পছন্দ, ছোট বড় সবার। তো আমি তো আমার আলু খেতেই পারি না, আমার ডায়াবেটিস অনেক বেশি, আর এমনি তো আমি অনেকদিন অসুস্থ ছিলাম, এই জন্য ভিডিও দিতে পারিনি। এটা বুঝে রাখবেন যে কতক্ষণ চুলা রাখা যাবে, এটা পাল্টা চেঞ্জ হইলে পরে মানে উঠাই ফেলবেন, মানে খিসাটা দিয়ে ফেলবেন। খিসাটা একটু এখান থেকে একটু সাইড করে একটু ভিতরের দিকে দিতে হবে। খিসা যত বেশি দেওয়া ততই ভালো লাগে খেতে। কালারটা চেঞ্জ হয়েছে, আমি যেমন উঠে ফেলতেছি মানে ঘরটাই দিতেছি উঠে ফেলতেছি। ময়দাটা আপনারা যত স্মুথ হবে এটা কিন্তু ওরকম হবে না, দেখেন চালের দিকে এরকম হইতেছে। আবার চালটা কিন্তু খুব মিহিন চালের গুঁড়া লাগবে, এমনি চালের গুঁড়া দিলে হবে না, ফেটে ফেটে যাবে। এই দেখেন মাশাল্লাহ আরেকটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিব। আমি 20 কয়েকটা পিঠা বানিয়ে নিলাম, চালের গুঁড়া দিয়ে আপনার ইচ্ছা হয়তো ময়দা দিয়ে বানাতে পারেন, কিন্তু চালের গুঁড়া আমার মা বানায়, এই জন্য আমি চালের গুঁড়াটা খুব অন্যরকম টেস্ট আসে। আর দেখেন এই জন্য অতি স্মুথ হয়নি যে এমন যেন একটু ফুটা 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 হয়েছে, চালের গুঁড়া দিয়ে বানালে এরকমই হবে। যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।